এসএসসির বিজ্ঞপ্তি ঘিরে বড় প্রশ্ন। 13,500 আপার প্রাইমারি চাকরি কবে হবে উঠছে প্রশ্ন। বিস্তারিত আলোচনা করছি। প্রায় 6 বছর পর স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগ করতে চলেছে। বৃহস্পতিবার ইতিমধ্যে এই মর্মে তাদের সিদ্ধান্তের নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে। তাতে বলা হয়েছে খুব শীঘ্রই এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে এই বিজ্ঞপ্তি ঘিরেই শিক্ষামহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। একদিকে স্কুল ও চাকরি প্রার্থীদের মধ্যে খুশির হাওয়া, কারণ শিক্ষকদের বহু পদ ফাঁকা, সকলেরই আশাবাদী যে এবার সত্যি শূন্যপদ পূরণ হবে ভালোভাবে। শিক্ষামহলের একাংশের প্রশ্ন, আপার প্রাইমারির 13,500 শূন্যপদের নিয়োগ কবে হবে? আপার প্রাইমারির অর্থাৎ ক্লাস 5 থেকে 8 মধ্যে আলাদা করে শিক্ষক নিয়োগ করা হয়ে থাকে। বছর কয়েক আগেই আপার প্রাইমারির 13,500 পদের নিয়োগের অনিয়মের অভিযোগ হওয়ায় মামলায় হাইকোর্টে বিচারপতির মৌসুমী ভট্টাচার্যের নতুন প্যানেল তৈরি করে 2021 31 মের মধ্য দিয়েই নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছিলেন। ওই 13,500 পদের নিয়োগের কাজ এখনও শুরু করতে পারেনি মধ্যশিক্ষা পর্ষদ, কারণ স্কুল সার্ভিস কমিশনের প্রার্থী বাছাই করে এখনও চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করতে পারেননি। প্রার্থীদের ইন্টারভিউয়ের পর কাউন্সিলিংয়ের মেধা তালিকা তৈরি করার পর আদালতে পেশ করার কথা ছিল। এই কাজ থমকে থাকার কারণে অল্প সময়ের ব্যবধানে এসএসসির 2 জন চেয়ারম্যান বদল হয়, ফলে সিদ্ধান্ত নিতে অনেক সময় বেরিয়ে যায়। প্রসঙ্গত, প্রায় 6 বছর পর ফের এসএসসির মধ্য দিয়ে স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। 2016 শেষবার নিয়োগ হয়েছিল, তারপর ফের নিয়োগ হতে চলেছে। তবে কবে পরীক্ষা হবে এখনও জানা যায়নি। সূত্রে খবর, মাসখানেকের মধ্যে প্রকাশিত হবে বিজ্ঞাপন। রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে শিক্ষক নিয়োগ হতে চলেছে। শিক্ষক নিয়োগ নিয়ে যাবতীয় জটিলতা ও মামলার মধ্যেই নতুন করে নিয়োগ হবে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তার এই প্রস্তুতি। 1 মাসের মধ্যেই প্রকাশিত হতে চলেছে বিজ্ঞাপন, এমনই জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। সম্প্রতি ব্রাত্য বসু জানিয়েছে দ্রুত শিক্ষক নিয়োগ হবে রাজ্যে। তিনি আরও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন।